আশা করি ভালো আছো। তো তোমাদের আজকে আমি যে বিষয়ের উপর ক্লাস নেব সেটি হচ্ছে অর্থনীতির প্রথম পত্রের উপরে। চলো আমরা ক্লাসে যাই, তারপর বিস্তারিত আলোচনা করব। প্রথমেই তোমাদেরকে ওয়েলকাম টু মাই ক্লাস, অনলাইন ক্লাস। ওকে, নেক্সট স্লাইডে আমরা চলে যাচ্ছি, এখানে তোমার শিক্ষক পরিচিতি পাবে। ওকে, দেখতে পাচ্ছ তোমরা আমাকে, আমি তোমাদের অর্থনীতি বিষয়ের পরামর্শক। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই, পাঠ পরিচিতি, পাঠ পরিচিতি অর্থনীতি প্রথম পত্র। প্রথম পত্রের খাজনা অধ্যায় থেকে আমরা আলোচনা করব। অর্থনীতি প্রথম পত্রের খাজনা অধ্যায় আমরা ইতিপূর্বে আলোচনা করেছি, মোট খাজনা, খাজনা, নিট খাজনা, খাজনা কি, খাজনা কেন দেওয়া হয়, আধুনিক খাজনা তত্ত্ব। তো দেখা যাক আজকে কি আলোচনা করব। আজকের পাঠ হচ্ছে রিকার্ডোর খাজনা তত্ত্ব। আসো শিখুন ফল, এই আলোচনায় তোমরা যা জানতে পারবে রিকার্ডো খাজনা তত্ত্বের মূল বক্তব্য এবং সেই সাথে এই তথ্যের অনুমিত শর্ত সমূহ, যার উপর ভিত্তি করে তথ্যটি দাঁড়িয়ে আছে, এবং তারপর এই তথ্যের চিত্রভিত্তিক ব্যাখ্যা করতে পারবে। আচ্ছা, আমরা আলোচনা শুরু করি। ডেভিড রিকার্ডো, রিকার্ডো খাজনা তত্ত্বের যিনি প্রদান করেছেন খাজনা তত্ত্বটি, তার নাম হচ্ছে ডেভিড রিকার্ডো। ইনি ইংল্যান্ডের একজন ক্লাসিক্যাল ইকোনমিস্ট। 1817 সালে তিনি তার বিখ্যাত গ্রন্থ দ্য প্রিন্সিপাল অফ পলিটিক্যাল ইকোনমি অ্যান্ড ট্যাক্সেশনে খাজনা সম্পর্কে যে মতামত প্রদান করেন তাই রিকার্ডো খাজনা তত্ত্ব নামে পরিচিত। তোমরা এখানে যে বিষয়টি মনে রাখবে, ডেভিড রিকার্ডো কোন দেশের অর্থনীতিবিদ মনে রাখবে এবং কোন ধারণার, অর্থাৎ ক্লাসিক্যাল ইকোনমিস্ট ইংল্যান্ডের, এবং 1817 সালে তার যে বিখ্যাত গ্রন্থটির নাম কি, দ্য প্রিন্সিপাল অফ পলিটিক্যাল ইকোনমি অ্যান্ড ট্যাক্সেশন। আচ্ছা আসো আমরা খাজনা, রিকার্ডো খাজনা বক্তব্যতে চলে যাই। সেখানে রিকার্ডো কি বলেছেন, বলেছেন, র্যান্ট ইজ দ্যাট পার্সন অফ দ্য প্রডিউস অফ দ্য আর্থ হুইচ ইজ পেড টু দ্য ল্যান্ড লর্ড ফর দ্য ইউজ অফ দ্য অরিজিনাল অ্যান্ড ইনডাস্ট্রাক্টেবল পাওয়ার্স অফ দ্য সয়েল। অর্থাৎ জমির আদি ও অক্ষয় শক্তি ব্যবহারের জন্য জমির উৎপাদনের যে অংশ এর মালিককে প্রদান করা হয় তাই খাজনা। এখানে আদি অক্ষয় শক্তি বলে বলতে বোঝানো হচ্ছে জমির প্রোডাকশন ক্যাপাসিটি আনলিমিটেড, সেটাকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, আচ্ছা পরবর্তী স্লাইডে চলে যাই। এই তথ্যটি বিশ্লেষণ করতে গেলে যে অনুমিত শর্তগুলির প্রয়োজন হবে, অর্থাৎ এই তথ্যটি যে অনুমিত শর্তগুলির উপর দাঁড়িয়ে আছে সেগুলো কি, 1 নম্বর হচ্ছে জমির আদি অক্ষয় ক্ষমতা বিদ্যমান, যেটি সম্পর্কে আমি আগেই বলেছি, জমি প্রকৃতির দান বলে, এবং রিকার্ড মনে করছে জমি প্রকৃতি প্রদত্ত, দ্যাটস ওয়াই এটার কোনো যোগান দান নেই এবং এটার যোগান সীমাবদ্ধ যেহেতু এটা প্রকৃতি প্রদত্ত, এবং জমিতে কর্মসমান প্রান্তিক উৎপাদন বিধি প্রযোজ্য হবে এবং সমাজে পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান, এবং জমিতে উর্বর পার্থক্যের কারণে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা যায় এবং খাজনার উদ্ভব হয়, এবং জমিতে কেবল শস্য উৎপাদনের জন্য ব্যবহার করা যাবে, এগুলো হচ্ছে তার অনুমিত শর্ত। তথ্যের বিশ্লেষণে রিকার্ডো উর্বরতা শক্তির পার্থক্যের কারণে জমিকে উৎকৃষ্ট নিকৃষ্ট শ্রেণীতে ভাগ করেছেন এবং উৎকৃষ্ট নিকৃষ্ট শ্রেণীর উৎপাদনের পার্থক্যের উপর খাজনা নির্ভর করে। আরেকটি বিষয় হচ্ছে প্রত্যেক জমির উৎপাদন খরচ আছে এবং উৎপাদন খরচের তুলনায় যদি অতিরিক্ত আয় হয় তখন সেই অংশটা খাজনা হিসেবে চিহ্নিত হবে বা বিবেচিত হবে। অপরদিকে যে জমির উৎপাদন খরচ এবং তা থেকে প্রাপ্ত আয় সমান হয় সে জমিকে বলা হবে খাজনামিহীন জমি বা নো র্যান্ট ল্যান্ড বা প্রান্তিক জমি, নো র্যান্ট ল্যান্ড বা খাজনামিহীন জমি বা প্রান্তিক জমি। এবং উর্বর শক্তির পার্থক্যের কারণে বিভিন্ন শ্রেণীর জমিতে খাজনার পার্থক্য ঘটে, তাই রিকার্ডো খাজনাকে প্রডিউসার সারপ্লাস বা ডিফারেনশিয়াল র্যান্ট বলেছেন। এখানে যে বিষয়টা মনে রাখার খুবই দরকার সেটা হচ্ছে যে কোন ধরনের জমিকে খাজনামিহীন জমি বলা হচ্ছে বা প্রান্তিক জমি বলা হচ্ছে, যে জমির উৎপাদন খরচ এবং তা থেকে প্রাপ্ত আয় সমান সেই ধরনের জমিগুলোকে প্রান্তিক জমি বলা হচ্ছে। আরেকটি বিষয়, তাই রিকার্ডো খাজনাকে প্রডিউসার সারপ্লাস বা ডিফারেনশিয়াল র্যান্ট বলেছেন। কেন বলেছেন, উর্বরতা শক্তির পার্থক্যের কারণেই বিভিন্ন শ্রেণীর জমিতে খাজনার উদ্ভব হয় বা খাজনার পার্থক্য ঘটে এজন্য। এবার আসো রিকার্ডো খাজনা তথ্যের
একটু উদাহরণের ভিত্তিতে আমরা আলোচনা করি। ধরা যাক কোনো একটি দেশে উর্বরতার পার্থক্য, এখানে তিন ধরনের জমি বিদ্যমান, একটা হচ্ছে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। আর সকল ধরনের জমির উৎপাদন খরচ ধরে নিলাম 1, এবং প্রতি একরে উৎপাদন খরচ হচ্ছে 6,000 টাকা। এখন প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর জমির একর প্রতি ধান উৎপাদনের পরিমাণ হচ্ছে ধরে নিলাম 40 মণ, প্রথম শ্রেণীর জমিতে, দ্বিতীয় শ্রেণীর জমিতে 35 মণ, তৃতীয় শ্রেণীর জমিতে 20 মণ। এখন আসো এই উদাহরণটি নিয়ে আমরা একটা সূচি তৈরি করবো, সূচির ভিত্তিতে আমরা বিষয়টি আলোচনা করব। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ প্রতি মণ ধানের দাম 300 টাকা ধরা হয়েছে, এবং তার ভিত্তিতে বিভিন্ন শ্রেণীর জমির আয় এবং উৎপাদন খরচ নিম্নরূপ দেখানো হয়েছে। প্রথমত এখানে কয়েকটি কলাম আছে, জমির শ্রেণী, একর প্রতি উৎপাদনের পরিমাণ, এবং প্রতি মণ ধানের দাম, এবং ধান থেকে আয়, উৎপাদন খরচ এবং খাজনা। প্রথম শ্রেণীর জমির একর প্রতি উৎপাদনের পরিমাণ 40 মণ, দ্বিতীয় শ্রেণীর 35 মণ, তৃতীয় শ্রেণীর 20 মণ, এবং প্রতি মণ ধানের দাম হচ্ছে 300 টাকা করে। এবং ধান থেকে আয়, এখানে দেখো প্রথম শ্রেণীর জমির একর প্রতি উৎপাদনের পরিমাণ যদি 40 মণ হয়, প্রতি মণ ধানের দাম যদি 300 টাকা হয়, তাহলে এখানে কতটুকু আয় হচ্ছে 12,000 টাকা, এবং উৎপাদন খরচ প্রত্যেক শ্রেণীর জমির জন্য সমান 6,000 টাকা। তাহলে প্রথম শ্রেণীর জমি থেকে খাজনা আসছে কত, আয় থেকে তার খরচটা বাদ দিলে পাবো 12,000 টাকা, মানে 6,000 টাকা কত থাকে, 6,000 টাকা। দ্বিতীয় শ্রেণীর জমি 35 মণ, প্রতি মণ ধানের দাম 300, তাহলে তার আয় হচ্ছে 10,500, খরচ 6,000, তার খাজনা হচ্ছে 4,500। তৃতীয় শ্রেণীর জমির একর প্রতি উৎপাদনের পরিমাণ 20 মণ, প্রতি মণ ধানের দাম 300, ধান থেকে আয় 6,000, এবং উৎপাদন খরচ 6,000, এটা কোনো খাজনা নেই। কেন খাজনা নেই, কারণ এখানে আয় এবং ব্যয় সমান, আর এই ধরনের জমিকে বলা হচ্ছে প্রান্তিক জমি। ওকে, এবার আসো চিত্রের ভিত্তিতে আমরা একটু আলোচনা করি। লম্ব অক্ষে দেখাচ্ছে ও আয়, লম্ব অক্ষে আমরা আয় ব্যয় এবং খাজনা বিবেচনা করব, এবং ভূমি অক্ষে আমরা এক্স অক্ষ, যেটা ভূমি অক্ষে জমির বিভিন্ন শ্রেণী চিন্তা করব। আচ্ছা, এখানে জমিকে তিনটি শ্রেণীতে বিভক্ত করা করেছেন রিকার্ডো, আমরা সেভাবে চিন্তা করব। ওয়াই হচ্ছে প্রথম শ্রেণী, ও বি হচ্ছে, এ বি হচ্ছে দ্বিতীয় শ্রেণী, এবং বি সি হচ্ছে তৃতীয় শ্রেণীর জমি। এই জমির দেখে কিভাবে খাজনার পরিমাণ আমরা বের করতে পারি সেটাই আমরা দেখব। দেখো এখানে লেখা আছে চিত্র ওয়াইক্স অক্ষে বিভিন্ন শ্রেণীর জমি, ও ওয়াই অক্ষে জমি থেকে আয় ব্যয় ও খাজনার পরিমাণ। এই ওয়াই অক্ষ বা লম্ব অক্ষে আয় ব্যয় এবং খাজনার পরিমাণ, এবং ভূমি অক্ষে জমি চিহ্নিত করা হয়েছে, জমি শ্রেণী। এবং প্রথম শ্রেণীর জমি কোনটাকে বলা হচ্ছে, ও থেকে এ পর্যন্ত, এই ডিস্টেন্সটাকে বলা হচ্ছে প্রথম শ্রেণী। তারপর এ বি, এ এ থেকে বি পর্যন্ত, এটাকে বলা হচ্ছে দ্বিতীয় শ্রেণী। তারপর বি থেকে সি পর্যন্ত, এটাকে বলা হচ্ছে তৃতীয় শ্রেণীর জমি। এবার আসো, এবং প্রত্যেক প্রকার জমির উৎপাদন খরচ বি সি এইচ এল, যা তৃতীয় শ্রেণীর জমি বি সির উৎপাদন বা আয়ের সমান। তো প্রথম শ্রেণীর জমির খাজনা, আমরা প্রথম শ্রেণীর জমি যদি প্রত্যেক শ্রেণীর জমির খাজনা বের করতে হলে তা আয় থেকে ব্যয়কে বাদ দিতে হবে। প্রথমত দেখো প্রথম শ্রেণীর জমি ও এ, এটার জন্য উৎপাদন বা আয় হচ্ছে ও এ এইচ ওয়ান আই, এবং ব্যয় হচ্ছে বি সি এইচ এল, এটার সমান হচ্ছে ও এ কে ই। তাহলে খাজনা বের করতে পারে পেতে গেলে আমাদের কী করতে হবে, ও এ এইচ ওয়ান আই থেকে ও এ কে ই অংশ বাদ দিতে হবে, বাতিলে যেটা থাকে ই কে এইচ ওয়ান আই, এটা হচ্ছে প্রথম শ্রেণীর জমির খাজনা। তদ্রূপ দ্বিতীয় শ্রেণীর জমির খাজনা, এখানে উৎপাদন বা আয় হচ্ছে এ বি জি জে, এখান থেকে তার খরচ বাদ দিতে হবে বা ব্যয় বাদ দিতে হবে বি সি এইচ এল এর সমান এ বি এল কে। তাহলে ও সরি, এ বি জি জে থেকে এ বি এল কে বাদ দিলে যে অংশটা থাকে কে এল জি জে হচ্ছে দ্বিতীয় শ্রেণীর জমির খাজনা। এবং তৃতীয় শ্রেণীর জমির উৎপাদন বা আয় হচ্ছে আয় এবং ব্যয় দুটোই সমান বি সি এইচ এল এর সমান, সুতরাং এখানে কোনো খাজনা থাকবে না, যে জন্য তৃতীয় শ্রেণীর জমি, আচ্ছা যেটা বলছিলাম আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে চিত্রটি দেখিয়েছিলাম, চিত্রটি দেখানোর পরবর্তীতে আমরা যেখানে গিয়েছিলাম সেটা হচ্ছে এই অংশে তৃতীয় শ্রেণীর জমিতে আসছিলাম। তো তৃতীয় শ্রেণীর জমিতে আমরা বলেছিলাম এখানে আয় এবং ব্যয় দুইটাই সমান, যে কারণে এটাকে বলা হচ্ছে প্রান্তিক জমি। আচ্ছা, আমরা তাহলে পরবর্তী স্লাইডে চলে যাই। এই তথ্য সমালোচনা, সমালোচনা প্রথম হচ্ছে জমির আদি অক্ষয় শক্তি। তোমরা জানো জমির আদি অক্ষয় শক্তি, রিকার্ডো বলেছেন জমির আদি অক্ষয় শক্তি বিদ্যমান, কিন্তু বাস্তব ক্ষেত্রে জমির আদি অক্ষয় শক্তি
ব্যাপারটি আনলিমিটেড প্রোডাকশন ক্যাপাসিটি আসলে ব্যাপারটি বাস্তবসম্মত নয়। তারপর চাষ পদ্ধতি, এটা হলো চাষ পদ্ধতি। আসলে চাষ পদ্ধতির ব্যাপারটা যেটা সেটা হচ্ছে, রিকার্ডো মনে করেছিলেন যে কোন একটি শ্রেণী কোন একটি দেশে বা এলাকা বা অঞ্চলে প্রথমত প্রথম শ্রেণীর জমি, পরে দ্বিতীয় তারপর তৃতীয় শ্রেণীর জমিতে চাষ হয়, কিন্তু বাস্তব ক্ষেত্রে এইভাবে আসলে প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীর জমি বাছাই করে চাষ করা হয় না। তারপর হচ্ছে খাজনাবিহীন জমি, আসলে বাস্তব ক্ষেত্রে খাজনাবিহীন জমির কোনো অস্তিত্ব নেই, সকল জমি খাজনা খাজনার আওতাভুক্ত। তারপর হচ্ছে শুধুমাত্র জমিতে খাজনা উদ্ভব হয় না, জমি ছাড়া অন্যান্য উপাদান যা কিনা সীমাবদ্ধ যোগান বিশিষ্ট, তার যে কোনো উপাদান থেকে আধুনিক অর্থনীতিবিদদের মতে খাজনা উদ্ভব হতে পারে। চতুর্থ পঞ্চমত পণ্য পূর্ণ প্রতিযোগিতা, আসলে পারফেক্ট কম্পিটিশন বাস্তব ক্ষেত্রে বেশ দেখা যায় না, অবাস্তব ধারণা। আবার কমরাসমান প্রান্তিক উৎপাদন বিধি, এই বিধিটি রিকার্ডো খাজনা তত্ত্বটির ক্ষেত্রে কমরাসমান প্রান্তিক উৎপাদন বিধি প্রযোজ্য হলেও রিকার্ডোর মতে, কিন্তু সমানুপাতিক এবং ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি এই ক্ষেত্রে খাটে না। তবে জমিকে কেবল শস্য উৎপাদন ক্ষেত্র হিসেবে রিকার্ডো বিবেচনা করেছেন, জমি শুধুমাত্র শস্য উৎপাদন ক্ষেত্র হিসেবে বিবেচনা করা হয় না, জমিতে বিভিন্ন ধরনের দ্রব্য অন্যান্য প্রোডাকশন কাজেও ব্যবহার করা হয়, যেমন একটা ইন্ডাস্ট্রি হতে পারে, কোনো একটা বিল্ডিং তৈরি করে সেখানে কারখানা হতে পারে। সুতরাং এখানে জমি কেবল শস্য উৎপাদনের স্থান হিসেবে বিবেচিত হবে তা বাস্তবসম্মত নয়। খাজনা ও দাম, রিকার্ডোর মতে দাম দ্বারা খাজনা প্রভাবিত হয়, কিন্তু আধুনিক অর্থনীতিবিদ মতে দাম দ্বারা খাজনা প্রভাবিত হয় না, এই ধারণা বশবর্তী নয় আধুনিক অর্থনীতিবিদরা। এবার আসো আমরা আবার যদি রিক্যাপ করি প্রথম থেকে, যে আমরা যে আলোচনাটা করলাম সেই আলোচনাগুলি একেবারে মূল বক্তব্য থেকে যদি আমি শুরু করি। আমরা রিকার্ডো খাজনা তত্ত্ব নিয়ে আলোচনা করেছি মূল বক্তব্য শুরুতে, আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি তা এখানে দেখতে পাচ্ছ। রিকার্ডো খাজনা তত্ত্বের মূল বক্তব্য জানতে পারবে, অনুমিত শর্তসমূহ জানতে পারবে, চিত্রবৃত্তি ব্যাখ্যা করতে পারবে। আমরা পরবর্তীতে আমরা মূল বক্তব্যে চলে গিয়েছিলাম। আমরা বলেছিলাম ডেভিড রিকার্ডো হচ্ছে ইংল্যান্ডের একজন ক্লাসিক্যাল ইকোনমিস্ট। 1817 সালে তার বিখ্যাত গ্রন্থ, তার নাম কি, দ্য প্রিন্সিপাল অফ পলিটিক্যাল ইকোনমি অ্যান্ড ট্যাক্সেশন, এই খাজনা সম্পর্কে যে মতামত প্রকাশ করেন তাই রিকার্ডো খাজনা তত্ত্ব নামে পরিচিত। তারপর বলেছিলাম রিকার্ডো খাজনা তত্ত্বের মূল বক্তব্য, রিকার্ডোর মতে রেন্ট ইজ দ্যাট পোর্শন অফ দ্য প্রডিউস অফ দ্য আর্থ হুইচ ইজ পেড টু দ্য ল্যান্ডলর্ড ফর দ্য ইউজ অফ দ্য অরিজিনাল অ্যান্ড ফর দ্য ইউজ অফ অরিজিনাল অ্যান্ড ইনডিস্ট্রাকটেবল পার্টস অফ দ্য সয়েল, জমির আদি ও অক্ষয় শক্তি ব্যবহারের জন্য জমির উৎপাদনের যে অংশের মালিককে প্রদান করা হয় তাই খাজনা। আর অনুমিত শর্তগুলি তোমরা দেখতে পাচ্ছ এখানে, ঠিক আছে। জমির আদি ও অক্ষয় ক্ষমতা বিদ্যমান, জমি প্রকৃতি দান বলে যোগান দাম নেই, যোগান সীমাবদ্ধ, জমিতে কমরাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি প্রযোজ্য, সমাজে পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান, জমিতে উর্বরতা পার্থক্য বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা যায় এবং খাজনার ও উদ্ভব হয়, জমি কেবল শস্য উৎপাদনের জন্য ব্যবহার করা যাবে। আচ্ছা, তারপর খেয়াল করো এবং এখানে উনি বলেছেন যে তত্ত্বের বিশ্লেষণে বলেছেন যে যে উর্বর শক্তি পার্থক্য কারণে জমিকে উৎকৃষ্ট কিছু জমিতে ভাগ করেন, এবং পরবর্তীতে বলেছেন যে জমির উৎপাদন খরচ এবং তা থেকে প্রাপ্ত আয় সংখ্যা খাজনাবিহীন জমি, এবং উর্বরতা শক্তির পার্থক্যের কারণে বিভিন্ন শ্রেণীর জমিতে খাজনার পার্থক্য ঘটে, তাই রিকার্ডো খাজনাকে প্রডিউসার সারপ্লাস বা ডিফারেনশিয়াল গ্র্যান্ট হিসেবে চিহ্নিত করে। তারপর দেখো উদাহরণ দিয়েছেন আমরা সূচির ভিত্তিতে, একটা দেশে তিনটা শ্রেণীর জমি বিদ্যমান থাকে এবং সেখানে আমরা একটা উদাহরণ হিসেবে ধরে নিয়েছিলাম প্রতিমণ ধানের দাম 300 টাকা, প্রথম শ্রেণীর জমিতে 40 মণ, দ্বিতীয় 35, তৃতীয় 20 মণ। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রথম শ্রেণীর জমির খাজনা 6,000, দ্বিতীয়টা 4,500, তৃতীয় শ্রেণীর জমির কোনো খাজনা নেই, এগুলো খাজনাবিহীন জমি। তারপর চিত্রের ভিত্তিতে আমরা লক্ষ্য করেছিলাম, আমরা লম্বকে আয় ব্যয় খাজনা এবং ভূমি অক্ষের জমি শ্রেণী শ্রেণী বিভিন্ন শ্রেণীর জমিকে চিহ্নিত করা হয়েছিল, এবং এক্ষেত্রে দেখা গিয়েছিল যে প্রথম শ্রেণীর জমি অর্থাৎ ওবি জমির ক্ষেত্রে, প্রথম শ্রেণীর জমির ক্ষেত্রে খাজনার পরিমাণ বের হয়েছিল EK H1I, এবং দ্বিতীয় শ্রেণীর জমির ক্ষেত্রে AB, জমির ক্ষেত্রে ছিল KLGJ, এবং তৃতীয় শ্রেণীর জমির ক্ষেত্রে কোনো খাজনাই ছিল না, যেহেতু এখানে আয় এবং ব্যয় সমান BCHL, এটা সমান, ঠিক আছে। তারপরে খাজনা তত্ত্বের সমালোচনা করেছিলাম জমির আদি অক্ষয় শক্তি, যেটা অবাস্তব চাষ পদ্ধতি, যেটা প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণী বিভাগ করে যে চাষ করা সেটা বাস্তবসম্মত নয়, খাজনাবিহীন জমিও বাস্তবে নেই, শুধুমাত্র জমিতে খাজনা উদ্ভব হয় না, শুধুমাত্র জমি ছাড়া অন্যান্য উপাদান থেকে খাজনা উদ্ভব হতে পারে, পূর্ণ প্রতিযোগিতা অবাস্তবতার কথা বলেছিলাম, কমরাসমান প্রান্তিক উৎপাদন বিধি এখানে বিবেচ্য,
অন্যান্য যে উৎপাদন বৃদ্ধিগুলো সমানুপাতিক ক্রমবর্ধমান সেটাকে চিন্তা করা হয়নি, এখানে বিবেচনা করা হয়নি, যার ক্ষেত্রে এগুলো খাটে না। জমিকে কেবল শস্য উৎপাদন ক্ষেত্রে বিবেচনা করা হয়েছে যা বাস্তবসম্মত না, বা জমি আরো অন্যান্য ক্ষেত্রে জমি বিবেচিত জমি ব্যবহৃত হয়। খাজনা এবং দামের যে সম্পর্ক সেই বিষয়টিও বাবার বিবেচনা করা হয়েছিল। এবার আসো তোমাদের একটা বাড়ির কাজ দিই, এ হচ্ছে তোমাদের ডায়াগ্রাম, এবং সেখান থেকে তোমরা উদ্যোগটি হতে তোমরা কি করবে, খাজনার পরিমাণ এবং জমির প্রকৃতি নির্ণয় করবে, ঠিক আছে? আচ্ছা, তো আশা করি তোমরা সবাই বিষয়টি বুঝতে পেরেছ। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো, সবার সুন্দর জীবন দীর্ঘায়ু কামনা করে আজকে।